রাজধানী মিরপুর শহীদ পুজোর সৌধে ফুল দিতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে জাতীয় ঐক্যফন্ডের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের গাড়ি বহরে হামলা ঘটনা ঘটেছে বলে অভিযোগ একই সঙ্গে জেএসডি সভাপতি অসম রবের গাড়িতে এই হামলার ঘটনা ঘটে শুক্রবার সকাল সাড়ে নয়টায় এই ঘটনা ঘটে গণফোরামের টিয়া কর্ডিনেটর লুৎফর বাড়ি হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি তিনি জানান হামলার হামলায় জানান্ডের অন্যতম জাতীয় সমাজতান্ত্রিক দল জি সভাপতি অসম রব সহ কয়েকজন আহত হয়েছে এর প্রতিবাদে বিকেলে ঐক্য ফন্ডের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনের আহ্বান করা এর আগে শুক্রবার সকালে ঐক্যফন্ডের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন সমাজতান্ত্রিক দল জিএসডির সভাপতি অসম আব্দুর রব সহ বেশ কয়েকজন নেতা ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা